বিরতির পর স্বাগত। মনে সৎ সাহস এবং আয়ের তাগিদ থাকলে যে কোনো কাজকে একেবারে সফল সফল করা যায় তার উদাহরণ যেন আবারও উঠে এলো যুবরাজনগর বিধানসভার অন্তর্গত যুবরাজনগর গ্রাম থেকে। প্রসঙ্গত, যুবরাজনগর গ্রামের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিষ্ণুপদ নাথ, উনি একটি ওনার মাছ চাষের জন্য প্রথমে 2011 সালে উদ্যোগ গ্রহণ করেন। প্রথমে তার বাড়িতে থাকা একটি পুকুরে মাছ চাষ শুরু করেন। এই পুকুরে বেশ কিছুদিন মাছ চাষ করার পর তেমন একটা সাফল্য আসে না। তথাপি সে উন্নত মানের চাষ করার লক্ষ্যে যোগাযোগ করে উত্তরের সদর ধর্মনগর মৎস্য উপ অধিকর্তার সাথে। তৎকালীন মৎস্য উপ অধিকর্তা বিজয় রায়ের সাথে মৎস্য চাষের বিভিন্ন বিষয় নিয়ে সে দীর্ঘদিন আলোচনা করে। তার উৎসাহ দেখে মৎস্য দপ্তরের মৎস্য চাষ বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণে তাকে আমন্ত্রণ জানানো হয়। উনিও উৎসাহের সাথে বহু প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থেকে নিজেকে মৎস্য চাষের বিভিন্ন কৌশলে সমৃদ্ধ করে তোলেন। এরই মধ্যে মৎস্য দপ্তরের উপ অধিকর্তা বিজয় রায় তার বাড়িতে যায়, সেখানে গিয়ে তার পুকুরটি পরিদর্শন করেন। পাশাপাশি তিনি লক্ষ্য করেন যে বিষ্ণুপদ নাথের পুকুর থাকলেও মৎস্য চাষের জন্য প্রয়োজনীয় জিনিসের অভাব রয়েছে, তাই সঠিক পদ্ধতিতে মৎস্য চাষে ব্যর্থ হচ্ছে সে। তা দেখে অধিকর্তা তাকে জানান যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা নামক মৎস্য দপ্তরের একটি প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের অধীনে কাজ করে ভবিষ্যতে একজন সফল মৎস্য চাষী হয়ে উঠতে পারবেন। উপ অধিকর্তার উৎসাহে নিজের তাগিদে সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে 2021-22 অর্থ বছরে বিষ্ণুপদ নাথ তার নিজস্ব জায়গায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় পুকুর খনন করায়। মৎস্য দপ্তর থেকে খননের টাকা, মাছের পোনা এছাড়া অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়। প্রথম বছরে তিনি ফিশারিতে উৎপাদিত নটন মাছ বিক্রি করে সফলতা পান, যা থেকে ওনার আয় হয় আনুমানিক 3 লক্ষ টাকার উপরে। তিনি জানায় বর্তমানে তার 9টি ফিশারি রয়েছে, এখন তার বার্ষিক আয় 10 থেকে 12 লক্ষ টাকা। সে নিয়মিত মৎস্য উৎপাদনের সাথে সাথে কই মাছ, শিং মাছ, দেশীয় মাগুর মাছ, রুই মাছ, মৃগেল মাছ, কাতল মাছের উৎপাদন করে বিক্রি করে চলেছে। তাছাড়া রয়েছে একটি হেচারি। কি বলছেন তারা শোনাবো। আমার নাম বিষ্ণুপদ নাথ, যুবরাজনগর গাঁওসভা 1 নম্বর ওয়ার্ড। আমি মাছ চাষ শুরু করি 2011 থেকে। ছোট একটা পুকুর দিয়া রেনু চাষ করছি, করার পরে এইটাতে তেমন আহামরি লাভ হয়েছে না, এটা ছোট জায়গার লাগিয়া ফিশারি অফিসে গেছি, ট্রেনিং করছি, বিভিন্ন পরামর্শ লইছি। এরপরে স্যার তারা আমার ফিশারিতে আইসে, আইয়া দেখছে, দেখার পরে আমি কইছি যে স্যার আমার একটা ফিশারি যদি আপনারা দেন তাহলে তো আমি খুব বহুত উপকার হইল না, এইটা করিয়া দিয়ে ছোটো পুকুর থেকে আমার লাভ না। তখন স্যার তারা আমার কেন আইসে দেখছে, শিখাইছে, বহু কিছু শেখানোর পরে আমার স্যার তারা এরপরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার থেকে একটা পুকুর আমার কেন দেওয়া হয়েছে 3 খানির মতো। এইবার ফিশারি দপ্তর থেকে মাছ, চুন, মাছের খাওয়ন সব কিছু আমার এখানে দেওয়া হয়েছে। দেওয়াতে মাছটা প্রায় 9 কুইন্টাল মাছ আমি বিক্রি করি সারছি এক বছরে। এখনও প্রচুর মাছ রয়েছে, আজকে জাল টানা হইব, স্যার তারা কইছে যে একটু জাল টানিয়ে মাছটা দেখতাম, জাল টানা হইব। পাশাপাশি পুকুর পার আছে আমার প্রায় 3 খানি জায়গা, 3 খানির মতো হইব। শিম লাগাইছি, শিম লাগাইয়া এই শিম বিক্রি করছি প্রায় 1,20,000 টাকা হইব। আরও যদি এখনও বিক্রি করি আরও 50,000-60,000 টাকার শিম বিক্রি হইব। এইটার থেকে আমার বহুত লাভ হয়েছে। আর মাছ চাষ করিয়া আমার জীবনের মানে সবচাইতে বড় মনে করছি কৃষক হিসাবে, এর চাইতে আর কোনো কিছু ব্যবসা হইতে পারে না। এটার থেকে আমার একটা ভাতিজা ফার্মাসিস্ট বেঙ্গালুর থেকে পড়াশোনা করাই আনছি, একটা ভাতিজি বিয়া দিছি, এরপরে পুকুর আরও এক্সট্রা পুকুর প্রদান আরম্ভ করছি, আবার কর্ম আরও 2-4টা পুকুর আবার কর্ম। এই টাকাটা আমি নষ্ট করছি না, এই টাকার থেকে আরও পুকুর 2-4টা কর্ম। আর মাছ চাষ করিয়া আমার জীবনের মানে সাফল্য হয়েছে। প্রধানমন্ত্রী বা আমার ত্রিপুরা সরকার মৎস্য দপ্তরে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি একটা সাধারণ মানুষ মাছ চাষ করিয়া মোটামুটি স্বাবলম্বন হইতে পারছি। নমস্কার। আপনারা শুনলেন সেই মাছ চাষের বক্তব্য। বর্তমানে উত্তর জেলার একজন সফলতম মৎস্য চাষী তিনি। 2024 সালের 22 জানুয়ারি সে ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ভালো মাছ চাষ করে সাফল্য অর্জন করার জন্য দেশের রাজধানী দিল্লি থেকেও ডাক পান। সম্পূর্ণ সরকারি খরচে যাওয়া আসা সহ প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেড দেখারও সুযোগ পেয়েছিলেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।